সালামু আলাইকুম দর্শক, আজকে আমরা সাম্প্রতিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে আছে বাংলাদেশ বিষয়াবলী। প্রশ্ন, বর্তমানে দেশে সরকারি মেরিন একাডেমি কতটি? উত্তর, 5টি, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, পাবনা ও রংপুর। দুই নম্বর প্রশ্ন, 17 থেকে 26 মার্চ 2021 জাতীয় প্যারেড স্কোয়ারে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মূল থিম কি? উত্তর, মুজিব চিরন্তন। তিন নম্বর প্রশ্ন, মেট্রো রেলের ট্রেনগুলো নির্মাণ করছে কোন প্রতিষ্ঠান? উত্তর, জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি মিৎসুবিশি। চার নম্বর প্রশ্ন, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রস্তাবিত প্রশিক্ষণ একাডেমির নাম কি? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি। পাঁচ নম্বর প্রশ্ন, প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি কোথায় প্রতিষ্ঠা করা হবে? উত্তর, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। ছয় নম্বর প্রশ্ন, 27 ফেব্রুয়ারি 2021 কোন রুটে নতুন করে ফেরি সার্ভিস চালু হয়? উত্তর, আরিচা কাজিরহাট ফেরি সার্ভিস। সাত নম্বর প্রশ্ন, দেশের বৃহত্তম ইপিজেড প্রতিষ্ঠা করা হবে কোথায়? উত্তর, পটুয়াখালী জেলার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পচা কেরালিয়ায়। আট নম্বর প্রশ্ন, বিআইডিএফ এর পূর্ণরূপ কি? উত্তর, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। নয় নম্বর প্রশ্ন, বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে প্রথম ঋণ দেওয়া হয় কোন প্রতিষ্ঠানকে? উত্তর, পায়রা বন্দর কর্তৃপক্ষকে। দশ নম্বর প্রশ্ন, কথা 71 নাটকের রচয়িতা কে? উত্তর, গোলাম মোস্তফার মূল ভাবনায় নাটকটি রচনা করে প্রতীশ বল। এগারো নম্বর প্রশ্ন, গিনেস বুকে রেকর্ড হওয়া স্বচ্ছচিত্রে বঙ্গবন্ধু এর মোট আয়তন কত? উত্তর, 119,430.273 বর্গমিটার বা 12,85,546.65 বর্গফুট। বারো নম্বর প্রশ্ন, কক্সবাজার জেলা রেলপথে যুক্ত হবে কোন সালের মধ্যে? উত্তর, 2022 সালে। তেরো নম্বর প্রশ্ন, ঢাকা জলপাইগুড়ি রেলপথের দূরত্ব কত? উত্তর, 595 কিলোমিটার। শিক্ষা সম্পর্কিত প্রশ্ন, চোদ্দ নম্বর প্রশ্ন, বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? উত্তর, 49টি। 49তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। ১৬ নম্বর প্রশ্ন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? উত্তর, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাসেত। ১৭ নম্বর প্রশ্ন, ষষ্ঠ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। ১৮ নম্বর প্রশ্ন, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি এর চেয়ার বঙ্গবন্ধু চেয়ার পদে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর, অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন। আন্তর্জাতিক অংশ থেকে, সাদা চা বা হোয়াইট টি কি? উত্তর, এক প্রকার পানীয় যা ক্যামিলিয়া সিনেনসিস নামক গাছের কুড়ি এবং পাতা থেকে উৎপন্ন হয়। প্রশ্ন, সাদা চা প্রথম চাষ শুরু হয় কোথায়? উত্তর, চীনের ফুজিয়ান প্রদেশে। প্রশ্ন, বিলাসবহুল স্থাপনা পাম টাওয়ার কোন দেশে অবস্থিত? উত্তর, দুবাই সংযুক্ত আরব আমিরাত। রিপোর্ট সমীক্ষা থেকে প্রশ্ন, 2021 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ কোনটি?
উত্তর ফিনল্যান্ড। প্রশ্ন, 2021 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 68তম। স্বল্পোন্নত দেশ এলডিসি, এলডিসি এর পূর্ণরূপ কি? উত্তর লেস্ট ডেভেলপড কান্ট্রি, উত্তর লেস্ট ডেভেলপড কান্ট্রি। 1971 সালের পর এই পর্যন্ত মোট কতটি দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হয়েছে? উত্তর 6টি। এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে কতটি দেশ? উত্তর 4টি। 26 ফেব্রুয়ারি 2021 কতটি দেশ এলডিসি থেকে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়? উত্তর 3টি, বাংলাদেশ, নেপাল ও লাওস। প্রশ্ন, এলডিসি থেকে বাংলাদেশ কবে বের হবে? উত্তর 2026 সালে। পুরস্কার সম্মাননা সম্পর্কিত প্রশ্ন, প্রশ্ন, স্বাধীনতা পুরস্কার 2021 লাভ করেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান? উত্তর 9 জন ব্যক্তি ও 1টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, BARC। প্রশ্ন, 22 মার্চ 2021 ভারত সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পুরস্কারে ভূষিত করে? উত্তর গান্ধী শান্তি পুরস্কার 2020। প্রশ্ন, 2021 সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন কে কে? উত্তর লাজলো লোভাস ও এভি উইকডারসন। দর্শক, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট জানান এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। ভিডিও থেকে একটি কুইজ, হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠিত হয় কত সালে? দর্শক, সবাই কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।